গত সপ্তাহে আপনাদের মধ্যে যারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন তাদের সকল প্রশ্নের বা কমেন্টের উত্তর দিব আজকের এই ভিডিওতে। আজকে আমি যে কমেন্টের উত্তরগুলো দিব এই উত্তরগুলো আপনাদের সবার জানা প্রয়োজন, কারণ আপনারা বিদেশ যাওয়ার ব্যাপারে অনেক তথ্য তো পাবেনই এবং বিভিন্ন প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। বিভিন্ন দেশের কাজের ভিসা পাওয়ার পর টাকা কিংবা পৌঁছার পর টাকা, এ নিয়েও আলোচনা থাকবে এই ভিডিওতে এবং যা খুব ইন্টারেস্টিং। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস গেট ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে একেবারেই নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এই ভিডিওতে যাদের কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হবে না তারা আজকের এই ভিডিওতে কমেন্ট করলে আগামী ভিডিওতে অবশ্যই অবশ্যই আনসার পেয়ে যাবেন। প্রথম কমেন্ট, অ্যাপোলো আরএসএ, যারা মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকায় প্রবেশ করতেছে তারা কিভাবে সুন্দর লাইফস্টাইল করবে বা তাদের কি সুবিধা বা অসুবিধা হবে জানালে খুশি হব। মেক্সিকো বর্ডার দিয়ে কিংবা যে কোনো উপায়ে অবৈধভাবে যারা আমেরিকাতে প্রবেশ করবে তাদের সরকার কোনো সুযোগ না দিলে বৈধ হতে পারবেন না, তবে অবৈধভাবে আমেরিকাতে থেকে অনেক বছর কাজ করা সম্ভব। মোহাম্মদ আবু নঈম, ভাই আমি সৌদি আরব থাকি, ডেনমার্ক যেতে চাই, আমি যেতে পারবো? জানাবেন। আপনি যদি যথাযথভাবে সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে আপনি যে কোনো দেশে যেতে পারবেন। এমডি শহীদুজ্জামান আকাশ, আমার এক আত্মীয় আমার জন্য কানাডা চেষ্টা করেছিল, আজ ভয়েস মেসেজ পাঠালো আমার নাকি লেবার পারমিশন পেয়েছে, বাকি আর কি কাজ আছে এবং কতদিন লাগতে পারে জানাবেন। লেবার পারমিশন বলতে উনি যদি আপনাকে এলএমআই বুঝিয়ে থাকেন তাহলে বাকি কাজ হয়তো বা এক মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। আব্দুল কাইয়ুম, আমি সৌদি আরব থাকি, এখান থেকে কোনোভাবে প্রসেস করে রোমানিয়া যাওয়া যাবে কিনা? আমার দেড় বছরের কাজের অভিজ্ঞতা আছে এবং আমি ডিগ্রি পাস, দয়া করে জানাবেন, ধন্যবাদ। ভাই পারবেন না কেন, অবশ্যই পারবেন। স্বপ্নের দেশ, বাংলাদেশিদের ক্ষেত্রে সিঙ্গাপুর ভিসা প্রসেসের উপায় কি, টুরিস্ট ভিসায় গিয়ে জব করা যায় কিনা জানাবেন। টুরিস্ট ভিসায় সিঙ্গাপুর গিয়ে যদি আপনি একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই সেখানে বৈধভাবে কাজ করার সুযোগ রয়েছে, তবে মনে রাখবেন সিঙ্গাপুর খুব ছোট একটি দেশ, সেখানে অবৈধভাবে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় চাকমা, আমি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী, আমি ভ্রমণ ভিসায় আমেরিকা যেতে চাই, কি করলে সহজে ভিসা পাওয়া যাবে? আপনি যদি নিয়ম কানুন মেনে ঢাকার আমেরিকান এমবেসি বরাবর টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাওয়ার কথা। এই চ্যানেলে আমেরিকার টুরিস্ট ভিসা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে সম্যক ধারণা পাবেন। এমডি খালিদ হাসান, স্যার পোল্যান্ড ওয়ার্ক পারমিট পেতে পাসপোর্টে ন্যূনতম বয়স কত হওয়া লাগবে, প্লিজ হেল্প মি স্যার। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। এমডি দেলওয়ার, ভাইয়া আমি একজন ড্রাইভার, কোন দেশে গেলে ভালো হবে একটু জানাবেন। ইউরোপ এবং কানাডায় প্রচুর পরিমাণ ড্রাইভিং জব খালি আছে, আপনি সেগুলোতে অনলাইনে আবেদন করে চেষ্টা করতে পারেন। আনোয়ার হোসেন, স্যার আবুধাবি থেকে ইউকে ও ফ্রান্সের ভিসা পাসপোর্টে লেগেছে কিন্তু যেতে পারেনি, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আবেদন করলে কি ভিসা দিবে? অবশ্যই আপনাকে ভিসা দিবে যদি আপনি উপযুক্ত কারণ দর্শাতে পারেন যে এর আগে ভিসা পেয়েও আপনি কেন জাননি। তুহেল আহমেদ, স্যার পর্তুগাল ভিসা নিয়ে একটি ভিডিও চাই, পর্তুগালের ওয়ার্ক পারমিট নিয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তারপরও অল্প কিছুদিনের মধ্যে আপনারা পর্তুগালের ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও পাবেন। এয়ার টিউব, টিএসবি থেকে ওয়ার্ক পারমিট কনফার্ম করার জন্য 305 ইউরো চেয়ে ওরা একটি মেইল পাঠিয়েছে, পোল্যান্ডের বর্তমান অবস্থা বিবেচনা করে আপনার মতামত চাচ্ছি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ডের অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ হয়ে যায়নি, তবে 350 ইউরো সতর্কতার সাথে লেনদেন করবেন। লাভ আজকাল উইথ সিজান এন্ড মুন, আমার এক দূর সম্পর্কের মামা ফ্রান্স থাকেন, মামা কিভাবে আমাকে ফ্রান্স যাওয়ার ব্যাপারে হেল্প করতে পারবে? তিনি চাইলে আপনার জন্য ফ্রান্সের যে কোনো কোম্পানি থেকে একটি জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিতে পারেন। লিপি সানি, লেবাননে 10 বছর হোম ক্লিনারের কাজ করি, কম খরচে ইউরোপের কোথায় যেতে পারি? ইউরোপের প্রায় সকল দেশেই হাউস কিপার বা হোম ক্লিনারের চাহিদা আছে, আপনি অনলাইনে আবেদন করে চেষ্টা করতে পারেন। এমডি তুহিন, স্যার এক এজেন্সি বলছে 6 লক্ষ টাকা লাগবে কানাডায় যেতে, পুরো পেমেন্ট পৌঁছানোর পর দিতে হবে, শুধু অ্যাপ্লিকেশনের ফি 2000 টাকা নগদ দিতে হবে, রিপ্লাই দিবেন প্লিজ। ভাই কানাডা যেতে 6 লক্ষ টাকা কেন লাগবে, কোথায় কোথায় এই 6 লক্ষ টাকা খরচ হবে তার কাছ থেকে আপনি একটি হিসাব নিন। আর আরেকটি বিষয় আপনার মাথায় রাখা দরকার যে এই এজেন্সি আপনাকে এত সিম্প্যাথি দেখাচ্ছে কেন যে আপনি কানাডায় পৌঁছার পর টাকা নিবে? ভাই আমার তো মনে হয় আপনি যে 2000 টাকা নগদ দিবেন সেই টাকাই মনে হয় পাবেন না। আশরাফুল হাসান, মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমরা কর্মরত আছি তারা কিভাবে আমেরিকায় থাকা বন্ধুদের সহযোগিতায় ইবি-3 বা টুরিস্ট বিজনেস ভিসায় আমেরিকা যেতে পারি? সৌদিতে আমেরিকান এমবেসিতে ইন্টারভিউ দিতে পারবো কিনা? ভাই বন্ধুর সহযোগিতার চেয়ে আপনার ইচ্ছা শক্তি এবং আপনার যোগ্যতাটাই হচ্ছে এখানে আসল। অবশ্যই আপনি কপিলের সহযোগিতায় সৌদি আরবে অবস্থিত আমেরিকান এমবেসিতে ইন্টারভিউ দিতে
নিতে পারবেন। সাদ্দাম আহমেদ দালাল বলছে মাল্টার সিকিউরিটি সেকশনে আমার ওয়ার্ক পারমিট আটকে গেছে, আমার পারমিট বাহির হবে কিনা জানাবেন। পুরো বিষয়টাকে আমি একটু সন্দেহের চোখে দেখছি। আপনার ওয়ার্ক পারমিট বের হতেও পারে, তবে না বের হওয়ার সম্ভাবনা প্রায় 90%। স্কিল প্রসপারিটি একটা এজেন্সির খোঁজ পেলাম, তারা নাকি কানাডার ভিজিট ভিসায় লুক নিবে, তারপর সেখানে ওয়ার্ক পারমিট লাগিয়ে টিয়ার করে দিবে, সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই কানাডার ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট পাওয়া যায়, তবে কানাডার ভিজিট ভিসা পেতে আপনার অনেক অনেক যোগ্যতা প্রয়োজন হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এমডি রামিম, আমি ইংরেজি বুঝি না, আমেরিকা আসতে চাই, কিভাবে আসব? একমাত্র চাইলে আপনি টুরিস্ট ভিসায় আমেরিকা যেতে পারেন, তবে মনে রাখবেন আমেরিকার টুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা কিন্তু সবার থাকে না। রিডস ওয়ান এরিনা, আমি হসপিটালিটি হোটেল এন্ড ট্যুরিজমের উপর বিবিএ করেছি, ভালো ইংলিশ পারি, কাজের কোনো অভিজ্ঞতা নেই, আমার জন্য ইউরোপ বা কানাডা কোনটি ভালো হবে? আপনার জন্য সবচেয়ে ভালো হয় কানাডা, বাট ইউরোপ হলেও খারাপ হবে না। আবুল কাশেম, শেফ হিসাবে 5.5 বছরের অভিজ্ঞতা আছে কিন্তু অভিজ্ঞতার সার্টিফিকেট নেই, সৌদি আরব থেকে ফ্রান্সে যেতে চাই, কি করলে ভালো হবে? ফ্রান্স সহ ইউরোপের প্রায় সকল দেশেই কিচেন শেফের চাহিদা বা ডিমান্ড আছে, আপনি অনলাইনে আবেদন করে সামনের দিকে এগুতে পারেন। শরীফুল ইসলাম, আমার বয়স 40 বছর, ফেব্রিক মার্কেটিং এ 8 বছরের অভিজ্ঞতা আছে, কানাডার জন্য আবেদন করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আবেদন করতে পারবেন, তবে যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে সে বিষয়ে খুব একটা জব কানাডাতে অ্যাভেলেবল না। কাজল চাকি, 5 বছর সাউথ কোরিয়াতে কাজ করেছি, এখন ভিজিট ভিসায় আমেরিকা যেতে চাই, কিভাবে ভিসা পাবো? এই চ্যানেলে আমেরিকার টুরিস্ট বা ভিজিট ভিসা নিয়ে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তানজিনা ইসলাম, ইতালিয়ান পাসপোর্ট নিয়ে ইউকেতে কাজ করা যাবে কিনা? ইউকে সেনজেনভুক্ত দেশ না হওয়ার কারণে আপনি ইতালি থেকে ইউকেতে গিয়ে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবেন না। আরিফুল ইসলাম, ফুড ডেলিভারি কাজে দুবাই যেতে চাই, বাংলাদেশ থেকে কি যাওয়া সম্ভব? ইয়েস, পসিবল, আপনি যেতে পারবেন। লাভ রোহান জয়, আমেরিকান এমবেসিতে অফিসারের সাথে বাংলায় কথা বলা যাবে কিনা? আপনি যদি বাংলাদেশের আমেরিকান এমবেসির কথা বলেন তাহলে সেখানে অবশ্যই বাংলায় কথা বলতে পারবেন, কিন্তু অন্যান্য দেশের আমেরিকান এমবেসিতে গিয়ে আপনি বাংলায় কথা বলতে পারবেন না। এমডি বাজিদ, আমার বয়স 18 এর বেশি এবং এইচএসসি তে পড়ি, এইচএসসি পাশের পর কানাডা যেতে চাই কিন্তু কাজের অভিজ্ঞতা নাই, কোন ধরনের কাজ যেতে পারবো? ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, কানাডার ডি ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে অনেক সময় অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না, আপনি সেটি ট্রাই করতে পারেন। শামিম টিংকু, মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি এবং কলেজ থেকে এইচএসসি পাস করেছি, ইউরোপ যেতে পারবো কিনা? ভাই, অবশ্যই যেতে পারবেন, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের হলে কোনো সমস্যাই হবে না। আজকের সময়, 2017 সালে ইংরেজি অনার্স পাস করেছি, সার্টিফিকেটের বয়স 32 বছর, কোন পদ্ধতিতে কানাডা যেতে পারবো? আপনি যদি আইএলটিএস করতে পারেন তাহলে কানাডার এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি প্রোগ্রামের আওতায় আবেদন করে খুব সহজে আপনি কানাডা যেতে পারেন। আর যদি আপনি আইএলটিএস না করেন তাহলে কানাডা ডি ক্যাটাগরি ভিসায় অ্যাপ্লাই করে চেষ্টা করতে পারেন। গেমিং হিরো, আমি ইংরেজিতে খুব পারদর্শী কিন্তু কোনো সার্টিফিকেট নেই, আবেদন করলে কোনো কাজ পাবো কিনা? ইংরেজি জানাটা খুব বিশাল একটা ব্যাপার, সো আপনি চাইলে আবেদন করে আনস্কিল্ড বা অদক্ষ শ্রমিকের কাজ পেয়ে যাবেন। জিয়াউর রহমান, আপনার ভিডিও দেখে টিএসবি ওয়েবসাইটে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের আবেদন করেছিলাম, তাদের সাথে এগ্রিমেন্ট করতে কি পারবো? ভাই, টিএসবি যদি আপনার কাছে বিশ্বস্ত মনে হয় তাহলে অবশ্যই আপনি তাদের সাথে এগ্রিমেন্ট করতে পারবেন। এমডি লিমন ইসলাম, ওয়ার্ক পারমিট ভিসার ইন্টারভিউতে পাস না করলে তখন কি সব লস হবে? অবশ্যই, আগে যা খরচ করেছিলেন তার ফেরত পাবেন না, তবে ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় তবে ভিসা জেনারেলি রিজেক্ট হয় না। এমডি কামাল, আমি মোটামুটি ইংরেজি বুঝি, এসএসসি পাস, ইউরোপে কম খরচে যেতে চাই, অনলাইনে আবেদন করে সম্ভব কিনা জানাবেন। ভাই, অবশ্যই অনলাইনে আবেদন করে অতি অল্প খরচে ইউরোপে যাওয়া সম্ভব। পিএন আহমেদ, আমার এক আত্মীয় বলেছেন অন্য একটি ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে 20 লক্ষ টাকা দিলে আমাকে আমেরিকা নিতে পারবেন, এভাবে কি যাওয়া সম্ভব? আগে এরকম যাওয়া যেত, বাট 2022 সালে এসে এরকমটা আমার মনে হয় সম্ভব না। এমকেএম বাংলা, আমি এসএসসি পাস, ইংরেজি কিছুটা পারি, আমার পাসপোর্ট 2021 সালে এক্সপায়ার্ড হয়ে গেছে, এক্সপায়ার্ড পাসপোর্ট দিয়ে কানাডায় অ্যাপ্লাই করা যাবে কিনা? ভাই, এক্সপায়ার্ড পাসপোর্ট দিয়ে কানাডা তো দূরের কথা, আপনি ভারতেও যেতে পারবেন না। আতিকুল ইসলাম, ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে ভিডিও বানালে উপকৃত হতাম, ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও রয়েছে এবং ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে আরো ভিডিও আসবে। নাসিমা বেগম, আমার আত্মীয় কানাডায় আছেন, কানাডার কোম্পানিতে সরাসরি গিয়ে উনি আমার রিজিউমে দিতে পারবেন কিনা? যেসব জবের ক্ষেত্রে অনলাইনে আবেদন করার কথা বলা হয়েছে সেসব জবের ক্ষেত্রে আপনারা সরাসরি রিজিউমে জমা দিতে পারবেন না। তুহেল আহমেদ, স্যার, পর্তুগাল স্টুডেন্ট ভিসা নিয়ে একটি ভিডিও চাই, পর্তুগাল এবং রোমানিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে অবশ্যই আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন। আহমেদ রাজীব, ইবিত্রি ভিসায় কিভাবে অ্যাপ্লাই করব? আমেরিকার ইবিত্রি ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এ নিয়ে এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখে নিন। রাইসুল সাগর,
ইউরোপ বা কানাডায় জব ভিসা নিয়ে গেলে স্পাউসকে সাথে নেওয়া যাবে কিনা। ইউরোপে জেনারেলি নেওয়া যায় না, কানাডায় কিছু কিছু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নেওয়া যায়। এমডি মনির হোসেন, আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল পাস, ব্রাক থেকে ট্রেনিং সার্টিফিকেট আছে, রোমানিয়ায় যেতে পারবো কিনা? অবশ্যই যেতে পারবেন। এইচ এম লিটন, কানাডার কুইবেক থেকে ওয়ার্ক পারমিট দিবে বলে আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে, 2 মাসের কথা বলে 4 মাস পার হয়ে গেছে, মেসেজের রিপ্লাইও দেয় না, লোকটার খবর নিতে পারবেন কিনা? আপনি প্রতারিত হয়েছেন এবং প্রতারকের খবর নেওয়া খুব কঠিন কাজ। শাহিন রেজা, টুরিস্ট ভিসা ইউরোপ গিয়ে ওই দেশের কাগজ করা যাবে কিনা? ইউরোপের কয়েকটি দেশ আছে যেখানে আপনি টুরিস্ট ভিসায় গিয়েও ওই দেশের কাগজ করতে পারবেন, এরকমের একটি দেশ হচ্ছে পর্তুগাল। আবুল বাসার, আমার 12 বছরের ড্রাইভিং পেশার অভিজ্ঞতা আছে, ভালো ইংরেজি বলতে পারি, কিভাবে কানাডার অফার লেটার পাবো? কানাডায় ড্রাইভিং জবের প্রচুর চাহিদা, আপনি চাইলে অনলাইনে আবেদন করে জব অফার লেটারটি পেতে পারেন। বিউটি আক্তার, আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আর্থিক অবস্থা ভালো না, অল্প খরচে আমার জন্য কোন জব ভালো হবে? কানাডায় ওয়েটার বা হাউসকিপার অথবা ইউরোপে সেম জবের জন্য আপনি ট্রাই করতে পারেন। বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।